বিরোধীরা তো দাবি করবেই, বিরোধীদের কাজ দাবি করা, তারা যদি একটু মানুষের জন্য কাজ করতো এত দাবি না করে তাহলে মনে হয় তাদেরও মানুষের মনে একটু জায়গা হতো। কিন্তু দেখা যাচ্ছে আপনি পুলিশ লেখা গাড়িতে ঘুরে আসলে ঘটনা হচ্ছে, আমার বাবা তো পুলিশ, উনি রিটায়ার করেছেন কিন্তু উনি এখনও সার্ভিসে আছেন, ডাইরেক্টলি না বাট দেন উনি এখনও পুলিশ সার্ভিসেই রয়েছেন, তো সেটা হয়তো ওনারা জানেন না, গাড়িটা তো বাবার ওই জন্য। কিন্তু আপনি ঘুরছেন, আমার বাবার গাড়িতে তো আমি ঘুরবো না। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখালাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ লেখা গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ বিরোধীদের, না মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় পুলিশ লেখা গাড়িতে চড়ে দিদির দুধ কর্মসূচিতে যান সায়ন্তিকা? বিরোধীদের কটাক্ষ, জনগণ তাড়া করবে, আর এই আশঙ্কা থেকেই পুলিশ লেখা গাড়িতে চড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। অভিযোগ, এদিনের দলীয় সমস্ত কর্মসূচিতে সায়ন্তিকা যে গাড়িটি ব্যবহার করেছিলেন তার পিছনের কাঁচে বড় বড় হরফে লেখা ছিল পুলিশ, আর এতেই বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে তিনি পুলিশের গাড়িতে চড়ে কিভাবে দলীয় কর্মসূচি করতে পারেন। সায়ন্তিকা বলছেন যে এতে তিনি দোষের কিছু দেখছেন না, তার সাফাই, তার বাবা পুলিশে কাজ করতেন, অবসর নিলেও পুলিশ সার্ভিসের সঙ্গে এখনও পরোক্ষে যুক্ত রয়েছেন, বাবার সেই গাড়ি তিনি ব্যবহার করছেন এবং তিনি বলছেন বিরোধীদের কাজই তো প্রশ্ন করা। যেহেতু তিনি বাবার গাড়ি নিয়ে ঘুরতেই পারেন তাই পুলিশ লেখা থাকলেও তাতে দোষের কিছু নেই, কারণ তার বাবা পুলিশে কাজ করতেন এবং তিনি সেখান থেকে রিটায়ার নিলেও পুলিশ সার্ভিসের সঙ্গে পরোক্ষে জড়িয়ে রয়েছেন। এবং তিনি প্রশ্ন করছেন যে তিনি বাবার গাড়ি চড়ে ঘুরতে পারবেন না। সকালে মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামের মন্দিরে পুজো দিয়েছেন সায়ন্তিকা, পরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে মেজিয়া গ্রাম পঞ্চায়েত এবং তেওয়ারিডাঙ্গা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনও করেন। বিরোধীরা যে প্রশ্ন তুলেছেন যে তিনি কেন পুলিশ লেখা গাড়ি ব্যবহার করছেন, কি বলছেন তার উত্তরে সায়ন্তিকা, শুনুন। এত দাবি না করে তাহলে মনে হয় তাদেরও মানুষের মনে একটু জায়গা হতো। কিন্তু দেখা যাচ্ছে আপনি পুলিশ লেখা গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। আসলে ঘটনা হচ্ছে, আমার বাবা তো পুলিশ, উনি রিটায়ার করেছেন কিন্তু উনি এখনও সার্ভিসে আছেন, ডাইরেক্টলি না বাট দেন উনি এখনও পুলিশ সার্ভিসেই রয়েছেন, তো সেটা হয়তো ওনারা জানেন না, গাড়িটা তো বাবার ওই জন্য। কিন্তু আপনি ঘুরছেন, আমার বাবার গাড়িতে তো আমি ঘুরবো না। সায়ন্তিকার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমার বাবার গাড়িতে আমি ঘুরবো না, সেই প্রশ্ন তিনি করেছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে দিদির দুধ কর্মসূচিতে গিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নেতা নেত্রীদের, এবং সেখান থেকেই বিরোধীরা তারা যে কটাক্ষ করেছেন যে যদি আবার ক্ষোভের মুখে পড়তে হয় সেই কারণেই পুলিশ লেখা গাড়ি আগেভাগেই ব্যবহার করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেই কটাক্ষ কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই করেছেন এবং তার উত্তরও দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটের আগে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নেতা নেত্রীরা, এবং এই যে এই কর্মসূচি, সেই কর্মসূচিতেও কিন্তু এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। দিদির দুধ কর্মসূচির মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবং তারপরেও বিভিন্ন জায়গায় যাচ্ছে নেতা নেত্রীরা। এইরকমভাবেই মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামের মন্দিরে প্রথমে পুজো দিয়েছেন সায়ন্তিকা এবং পরে দলীয় কর্মীদের নিয়ে মেজিয়া গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন করেন, প্রাথমিক বিদ্যালয়েও যান। সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট এবং তার আগে রাজ্য রাজনীতি কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত হতে শুরু করেছে। প্রত্যেকটা দল নিজের নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে এবং ক্রিয়া প্রতিক্রিয়া বাগবিতণ্ডা এই সমস্ত কিছু কিন্তু তারই একটা প্রাথমিক ধাপ এটা বলা যেতে পারে। পঞ্চায়েত ভোটের সমস্ত আপডেট, সমস্ত খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে এই ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে আমাদেরকে মতামত দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।